হাসিনা থাকতে তো আমাকে দিত বাতা বুতা, প্রতিবন্ধী বন্দী চাইল বস্ত দিত খাওন অন্ত পাই না। ইউনুসের অন্তর্বর্তী সরকার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে এসেও কেন দুই মাসের মধ্যে মুখ থুবড়ে পড়ল? জনগণও কেন তাদের কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে? রাজনৈতিক দলগুলো কেন অন্তর্বর্তী সরকারের ওপর নাখোশ? বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন ঘরে বাইরে বিশাল চাপের মধ্যে আছেন। সেই কারণে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ চাপ সামলাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন, এই কারণে তার শারীরিক অসুস্থতা বেড়ে গেছে। এই কয়েকদিন ধরে অসুস্থতাজনিত কারণে হসপিটালেও বারবার যেতে হচ্ছে। কয়েক দফায় গঠন করা হয়েছে মেডিকেল টিম, যেটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর ছাত্রদের দাবির মুখে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। জনাব ইউনুস দায়িত্ব পাবার পর হাসি মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, আমি দেশের জন্য ভালো কিছু করতে এসেছি, আশা করি দেশবাসী ভালো সুফল পাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের 2 মাস যেতে না যেতেই তাদের ব্যর্থতার পরিচয় ফুটে উঠেছে। জনগণ তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, তার বেশ কিছু কারণ রয়েছে। দ্রব্যমূল্যের দাম একদম মানুষের নাগালের বাইরে চলে গেছে, দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত না খেয়ে মরার উপক্রম হয়ে গেছে। জনসাধারণ বারবার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েও কোনো ফল পায়নি, এই জন্য মানুষ চরম বিরক্ত। আইন শৃঙ্খলার চরম অবনতির কোনো সমাধান করতে পারেনি অন্তর্বর্তী সরকার, এবং দিন দিন মানুষের জানমালের নিরাপত্তার অবনতি হচ্ছে। প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, বিভিন্ন ব্যবসা ও বাসা বাড়িতে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা, যা কিনা নিরসনে পুরোপুরি ব্যর্থ সরকার। প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্র জনতা কোথাও না কোথাও রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করছে। এর কারণে তৈরি হচ্ছে চরম আকারের যানজট, মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় জ্যামে বসে থাকতে হয়। যদিও যানজট আগে ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন আন্দোলনের কারণে সেটি চরম পর্যায়ে চলে গেছে। ছাত্র ও সমন্বয়কদের বর্তমান কর্মকাণ্ড মানুষের পছন্দ হচ্ছে না, পেছন থেকে কারা যেন কলকাঠি নাড়ছে, আর সমন্বয়করা প্রতিদিন কিছু উদ্ভট দাবি তুলছে আর সরকার হুট করে তা মেনে নিচ্ছে। এসব কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ জনতা ও রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাচ্ছে। সর্বশেষ ছাত্র ও সমন্বয়করা 2টি দাবি তোলে, একটি হল মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, আর অন্যটি হল ছাত্রলীগ নিষিদ্ধ। এই 2টি দাবির কারণে সারা দেশে পক্ষে বিপক্ষে মত আসতে থাকে, কিন্তু সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো এই দাবির সাথে একমত পোষণ করেনি। এই জন্য ইউনুস অন্তর্বর্তী সরকার এখন বিশাল চাপের মধ্যে আছে। হঠাৎ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করে সরকার আরও বিপাকে পড়ে যায়। ছাত্রলীগের নিষিদ্ধ করাকে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধীরা মেনে নিতে পারেননি। বিএনপি সহ অন্যান্য দলের দাবি হলো কাউকে নিষিদ্ধ করা এই সরকারের কাজ না, তাদের প্রধান কাজ হলো নির্বাচন দেওয়ার জন্য যে যে সংস্কার করা প্রয়োজন সেইগুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। যে কোনো সংগঠনের কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে সেই সংগঠনে সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িতদের বিচার করতে হবে। তার মানে এই নয় যে একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া। সেই জন্য অন্তর্বর্তী সরকার এখন কোণঠাসার মধ্যে রয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার ও ছাত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে। সরাসরি প্রেসিডেন্টের পক্ষ নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর তার চেয়ে বড় কথা, প্রেসিডেন্ট সরে গেলে দেশের অস্তিত্ব ভেঙে পড়বে, সাংবিধানিকভাবে আর কিছুই থাকবে না, দেশ একটা ভীতিকর পরিস্থিতিতে চলে যাবে। এই জন্য প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্য রাজনৈতিক দল প্রেসিডেন্টের পদত্যাগ চান না। দেশে আরও একটা 1/11 মতো পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতির দিকে রাজনৈতিক দল যেতে চায় না, সেই জন্য তারা প্রেসিডেন্টের পদত্যাগের বিপক্ষে। সবচেয়ে বড় কথা, বর্তমানে প্রেসিডেন্ট সরে গেলে তার জায়গায় সংবিধান মোতাবেক কেউ দায়িত্ব নিতে পারবে না, সেই জন্য দেশের আপামর জনতা ও রাজনৈতিক দল প্রেসিডেন্টের পদত্যাগে সমর্থন করেনি। অন্তর্বর্তী সরকার ও ছাত্ররা তাতে পিছু হটতে বাধ্য হয়েছে। দেশের জনগণের ধারণা, এই অন্তর্বর্তী সরকার ও ছাত্রদের পেছন থেকে কারা যেন কলকাঠি নাড়ছে দেশকে অস্থিতিশীল করে দিতে, সেটি এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।